হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথা একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সিসি এপের আন্ডারে পড়ছো তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইএনভিএস বা পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ টু মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার তোমরা যারা এখনও পর্যন্ত ফাইভ মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার এছাড়াও ফাইভ মার্ক্সের সাজেশন ভিডিও দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো খুব সহজেই তোমরা দেখে নিতে পারো প্রথমে তোমরা দেখে নাও ইউনিট ওয়ান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন পরিবেশগত শিক্ষার সংজ্ঞা কি উত্তরটি তোমরা দেখে নাও পরবর্তী কোশ্চেন পরিবেশগত শিক্ষার ধারণা কী উত্তরটি তোমরা দেখে নাও পরবর্তী কোশ্চেন পরিবেশগত শিক্ষার তাৎপর্য কি উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও পরবর্তী কোশ্চেন লিসি ঘোষণা কি এবং এর তাৎপর্য কি উত্তরটি তোমরা দেখে নাও পরবর্তী কোশ্চেন পরিবেশগত শিক্ষার জন্ম কিভাবে হয়েছিল উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও এই কোশ্চেনগুলি দেখে তোমরা সমস্ত টু মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে পরবর্তী কোশ্চেন পরিবেশগত শিক্ষার মূল লক্ষ্য কি উত্তরটি তোমরা দেখে নাও পরবর্তী কোশ্চেন পরিবেশগত শিক্ষার দর্শন কি উত্তরটি তোমরা দেখে নাও পরবর্তী কোশ্চেন পরিবেশ সচেতনতা ও পরিবেশগত শিক্ষার সম্পর্ক কি ছিল তা আলোচনা করো টু মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও লিসি ঘোষণা পরিবেশগত শিক্ষায় কিভাবে অবদান রাখে উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও পরিবেশগত শিক্ষার মাধ্যম কিভাবে সামাজিক উন্নয়ন সম্ভব তা আলোচনা করো এবারে তোমরা দেখে নাও ইউনিট টু থেকে গুরুত্বপূর্ণ টু মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার ফার্স্ট কোশ্চেন পরিবেশগত বিধিবিধানের প্রয়োজনীয়তা কী তা আলোচনা করো টু মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী কোশ্চেন কিওটো প্রোটোকল ও মন্ট্রিল প্রোটোকলের মধ্যে পার্থক্য কি তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও জৈবিক বৈচিত্র্যে কনভেনশন সি বিটি কী এবং এর উদ্দেশ্য কী ছিল তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন কিওটো প্রোটোকল কীভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে তা আলোচনা করো টু জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী কোশ্চেন মন্ট্রিল প্রোটোকল কী এবং এর গুরুত্ব কি ছিল তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন জীব বৈচিত্র্য আইন দু এর গুরুত্ব কী ছিল তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো ছিয়াশির মূল উদ্দেশ্যগুলি কী ছিল তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন উনিশশো একাশির উদ্দেশ্যগুলি কী ছিল তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন উনিশশো চুয়াত্তরের গুরুত্ব কী ছিল তা আলোচনা করো বন সংরক্ষণ আইন উনিশশো আশির মূল লক্ষ্য কী ছিল তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন বন্যপ্রাণী সংরক্ষণ আইন উনিশশো বাহাত্তরের উদ্দেশ্য কী ছিল তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন পরিবেশ সংরক্ষণে জনগণের ভূমিকা কী ছিল তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন পরিবেশ রক্ষার জন্য বিধি বিধান কীভাবে কাজ করে তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও পরিবেশ বিধি বাস্তবায়নে কি কি ভুল হয়ে থাকে তার সম্পর্কে যা জানানো লেখো পরবর্তী কোশ্চেন পরিবেশ বিধি বাস্তবায়নে প্রধান সমস্যাগুলি কি কি তা আলোচনা করো এবারে তোমরা দেখে নাও ইউনিট থ্রি থেকে গুরুত্বপূর্ণ মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার ফার্স্ট কোশ্চেন পরিবেশগত নীতি শাস্ত্রের প্রভাব কীভাবে সমাজে পরিলক্ষিত তা আলোচনা করো তোমরা দেখে নাও উত্তরটি ভালো করে পরবর্তী কোশ্চেন মানব জনসংখ্যা বৃদ্ধির কারণে পরিবেশের ওপর কী ধরনের প্রভাব পড়ে তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও মানব জনসংখ্যা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন কীভাবে ত্বরান্বিত হয় তা আলোচনা করো মানব জনসংখ্যা বৃদ্ধি কীভাবে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে তা লেখো পরবর্তী কোশ্চেন জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্য নিরাপত্তা সংকট কিভাবে সৃষ্টি হয়ে থাকে তা আলোচনা করো মানব জনসংখ্যা বৃদ্ধির ফলে নগরায়ন কীভাবে পরিবেশের ওপর প্রভাব ফেলে তা লেখো পরবর্তী কোশ্চেন পুনর্বার বাসন এবং পুনঃস্থাপনের মধ্যে পার্থক্য কি তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন পুনর্বাসন বলতে কি বোঝো কোশ্চেনটি টু মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও পরবর্তী কোশ্চেন পুনঃস্থাপনের ধারণা কী উত্তরটি তোমরা ভালো করে দেখে পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও পুনঃস্থাপনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবেশ কীভাবে পুনরুদ্ধার করা হয় তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন পুনর্বাসন প্রক্রিয়ায় স্থানীয় সংস্কৃতির সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ তা লেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও বিশ্ব আন্দোলনের মূল কারণ কী ছিল কোশ্চেনটি টু মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী কোশ্চেন চিপকো আন্দোলন কীভাবে শুরু হয়েছিল তা আলোচনা করো দেখে নাও তোমরা উত্তরটি ভালো করে পরবর্তী কোশ্চেন সাইলেন্ট ভ্যালি আন্দোলনের গুরুত্ব কী ছিল দেখে নাও তোমরা কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় বাঁধ আন্দোলনের প্রধান কারণ কী ছিল তা আলোচনা করো দেখে নাও তোমরা কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে কোশ্চেন উইথ অ্যান্সার পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও চিপকো আন্দোলন কীভাবে মহিলাদের পরিবেশ সুরক্ষায় ভূমিকা বাড়িয়েছিল তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন পরিবেশগত নীতি শাস্ত্রে প্রধান প্রকারগুলি কি কি তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও ইকো ফেমি নিজমের ধারণা কি তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন পরিবেশ সংরক্ষণে সংস্কৃতির ভূমিকা কিভাবে গুরুত্বপূর্ণ তা লেখো পরবর্তী কোশ্চেন ইকো ফেমি নিজম কীভাবে পরিবেশগত আন্দোলনের অংশ তা আলোচনা করো এবারে তোমরা দেখে নাও ইউনিট ফোর থেকে গুরুত্বপূর্ণ টু মার্কসের কোশ্চেন দুর্যোগ কাকে বলে দেখে নাও তোমরা বিপর্যয় কাকে বলে উত্তরটি তোমরা দেখে নাও দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য কি তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ দাও কোশ্চেনগুলি কিন্তু টুমার্ক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে পরবর্তী কোশ্চেন মনুষ্য ও বিপর্যয় কাকে বলে উদাহরণ দাও কোশ্চেনটি মার্ক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে পরবর্তী কোশ্চেন সুনামি কাকে বলে উত্তরটি তোমরা দেখে নাও মিনামাটা বিপর্যয় কবে কোথায় হয়েছে দেখে নাও তোমরা উত্তরটি পরবর্তী কোশ্চেন মিনামাটা বিপর্যয়ের কারণগুলি লেখক কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে কোথায় হয়েছে তোমরা উত্তরটি দেখে নাও পরবর্তী কোশ্চেন ভূপাল গ্যাস দুর্ঘটনা কারণগুলি লেখো পরবর্তী কোশ্চেন কেদারনাথের বন্যা কবে হয় এর প্রধান কারণগুলি কী ছিল দেখে নাও তোমরা উত্তরটি পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও ঘূর্ণিঝড় আয়লা কবে কোথায় হয়েছে উত্তরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী কোশ্চেন কোভিড নাইন্টিনের প্রধান কারণ কী ছিল উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে পরবর্তী কোশ্চেন দুর্য ব্যবস্থাপনা কাকে বলে কোশ্চেনটির উত্তর দেখে নাও পরবর্তী কোশ্চেন দুর্যোগে সতর্কতা কী উত্তরটি তোমরা দেখে নাও পরবর্তী কোশ্চেন ইউনিট ফোর থেকে লাস্ট কোশ্চেন ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয় উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও এবারে তোমরা দেখে নাও ইউনিট ফাইভ থেকে গুরুত্বপূর্ণ টু মার্ক্সের কোশ্চেন উইথ অ্যান্সার পরিবেশগত শিক্ষার সংজ্ঞা দাও কোশ্চেনটি টু মার্ক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আনুষ্ঠানিক পরিবেশগত শিক্ষা কাকে বলে তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও প্যাডাগোজি কী কোশ্চেনটি টু মার্ক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা ভালো এই কোশ্চেনটি রেডি করে যাবে পরবর্তী কোশ্চেন পরিবেশ শিক্ষায় সমাজ মাধ্যমের ভূমিকা কি ছিল তা লেখো পরবর্তী কোশ্চেন পরিবেশ শিক্ষায় ইলেকট্রনিক্স মাধ্যমের ভূমিকা কি তা আলোচনা করো কোশ্চেনটি টু মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী কোশ্চেন পরিবেশ শিক্ষায় প্রিন্ট মিডিয়ার ভূমিকা কি তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন পরিবেশ রক্ষায় এনজিওর ভূমিকা কি ছিল তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা কি রয়েছে তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকা কি তা আলোচনা করো পরবর্তী কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে ইকো ক্লাব কি এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ